আগামী 24 ফেব্রুয়ারি Realme Narzo সিরিজের দুটি স্মার্টফোন Realme Narzo 30A আর Narzo 30 Pro এই দুটি স্মার্টফোনকে ইন্ডিয়ান মার্কেটে অফিশিয়াল ভাবে লঞ্চ করা হবে আর এই ফোনগুলোর প্রাইস আশা করা যাচ্ছে যে 9000 রুপি থেকে 17000 রুপির মধ্যে রাখতে পারে Realme India এবং এখানে বিভিন্ন ভেরিয়েন্টকে আমরা দেখতে পাবো সো আজকের এই ভিডিওতে Realme Narzo 30A আর 30 Pro এই দুটো ফোন সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাচ্ছি আপনাদের তাছাড়া বাংলাদেশের মার্কেটে আসলে কেমন প্রাইসে দেখতে পেতে পারি আমরা এই ফোনগুলোকে সেটাও জানা যাবে আজকের এই ভিডিও থেকে সো হেই গাইস শান্ত হিয়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি না করে থাকেন সো গাইস প্রথমে জানা যাক Realme Narzo 30 Pro স্মার্টফোনটা সম্পর্কে যে ফোনটার মধ্যে 120 Hz ডিসপ্লে আর 5G প্রসেসরকে আমরা দেখতে পাবো সো এই ফোনটা অবিকল ডিজাইন রাখা হবে Realme এর অন্য সকল স্মার্টফোনের মতোই অর্থাৎ পেছনের সাইডে সেই ক্যামেরা বাম্প আর Realme ট্র্যাডিশনাল ডিজাইনকে আপনারা দেখতে পাবেন বর্তমানে যে পোস্টার লিক করা হয়েছে সেখান থেকে এই ফোনটা সম্পর্কে অর্থাৎ এই ফোনটার ডিজাইন সম্পর্কে আমরা কিছুটা আইডিয়া পেয়ে যাচ্ছি এখানে প্লাস্টিক ব্যাক প্যানেল ইউজ করবে Realme যেখানে কিনা ম্যাট ফিনিশার ইউজ করতে পারে তারা তবে বড় বড় করে Realme এর ব্র্যান্ডিং অথবা তাদের ট্যাগলাইন এখানে থাকবে না কারণ Realme বারবার ফিডব্যাক নিয়েছে যে এত বড় করে লেখা Realme এর নামটা অতটাও পছন্দ করে না কনজিউমাররা তো এই জন্যই আমরা এবার Realme Narzo 30 Pro স্মার্টফোনে ম্যাট ফিনিশার ডিজাইন দেখতে পেতে পারি অনেকটাই Realme 7 Pro স্মার্টফোনের মতো এছাড়া ফোনটির পেছনে পাওয়া যাবে ট্রিপল ক্যামেরা সেটআপ আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর যেহেতু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে তাই এখানে IPS LCD প্যানেলের ডিসপ্লে ইউজ করবে Realme তবে সেটা হবে 120 Hz এর যেখানে কিনা ফুল HD প্লাস রেজুলেশন আর পাঁচল কাটআউটকে আমরা দেখতে পেতে পারি আর এই ডিসপ্লে সাইজ হবে 6.5 ইঞ্চির অর্থাৎ খুব কম্প্যাক্ট সাইজের একটা স্মার্টফোন তৈরি করবে Realme ফোনটা অতটাও বড় হবে না আপনারা যে কেউ ফোনটাকে এক হাতে ইউজ করতে পারবেন আর প্রোটেকশন গ্লাস হিসেবে হয়তো গরিলা গ্লাস 3 কে ইউজ করতে পারে তারা তাছাড়া আউট অফ দ্য বক্স Android 11 আর Realme UI 2 এর সাথে আসতে পারে Realme এর এই নতুন স্মার্টফোনটি আর যদি আউট অফ দ্য বক্স Realme UI 2.0 কে না দেখতে পান তাহলে অবশ্যই আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে এই নতুন সফটওয়্যার আপডেটটা প্রোভাইড করে দিবে Realme তাছাড়া এই ফোনটিতে Android 12 এর আপডেটও পাওয়া যাবে ভবিষ্যতে যেহেতু Realme 20000 রুপির নিচে একটি 5G স্মার্টফোন আনতে যাচ্ছে তাই এখানে প্রসেসর হিসেবে MediaTek এর 800U প্রসেসরটিকে ইউজ করতে পারে তারা যেটা কিনা শুধুমাত্র 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর যার গ্রাফিক্স হিসেবে Mali-R G57 MC3 GPU-টি থাকছে তো অবশ্যই এই ফোনটা যদি 15 থেকে 17 হাজার রুপির মধ্যে আনতে পারে Realme তাহলে খুব ভালো এবং পাওয়ারফুল প্রসেসরই পেয়ে যাচ্ছি আমরা এই বাজেটের মধ্যে মাল্টিটাস্কিং বলুন আর গেমিং বলুন সব ক্ষেত্রেই অনেকটা ভালো পারফরমেন্স দিয়ে দিবে বাজেট অনুযায়ী Realme Narzo 30 Pro স্মার্টফোনটি এই প্রসেসরটির জন্য আর স্টোরেজ সেকশনে 6GB আর 8GB র্যামের পাশাপাশি 128GB ইন্টারনাল মেমোরি ইউজ করতে পারে Realme এখানে যেখানে কিনা UFS 2.1 এর স্টোরেজ টাইপটা ইউজ করবে তারা ক্যামেরা সেকশনে 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে ফোনটার রিয়ার সাইডে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ইউজ করা হবে ফোনটার রিয়ার সাইডে আর এই ফোনটার সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করা হবে 16 মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা ফ্রন্ট আর ব্যাক ক্যামেরা দ্বারা আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আর রিয়ার ক্যামেরা দ্বারা 4K রেজুলেশনের সর্বোচ্চ 30fps এর ভিডিওগুলো শুট করা পসিবল হবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার জাইরো সেন্সর অ্যাক্সেলারোমিটার প্রক্সিমিটি কম্পাস সব ধরনের সেন্সরই পাওয়া যাবে এই ফোনটার মধ্যে এছাড়া 5000mAh এর হিউজ ব্যাটারিকে ইউজ করা হতে পারে ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য তার সাথে থাকবে 30W চার্জিং স্পিড ব্লু ভায়োলেট এবং সিলভার কালারের সাথে আসতে পারে Realme-র এই Narzo 30 Pro স্মার্টফোনটি সো বন্ধুরা Narzo 30 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন শুনে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে Realme Q2 স্মার্টফোনটা যেটা কিনা কয়েক মাস আগে চাইনিজ মার্কেটে লঞ্চ করা হয়েছিল সেই ফোনটাকেই রিব্র্যান্ড করে Narzo 30 Pro নামে লঞ্চ করা হবে ইন্ডিয়ান মার্কেটে আর এটা হবে গ্লোবাল ভেরিয়েন্ট যেখানে কিনা গুগলের সবগুলো অ্যাপের সাপোর্ট পাওয়া যাবে সো বন্ধুরা এবার প্রাইসিং সম্পর্কে জানা যাক আশা করা যাচ্ছে Realme ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটার বেস ভেরিয়েন্টের প্রাইস 17000 রুপি রাখতে পারে যেটা কিনা Realme X7 থেকে মাচ বেটার হবে কারণ অনেকে Realme X7 স্মার্টফোনটা কিছুটা অতিরিক্ত প্রাইস হিসেবে কনসিডার করছেন তো তাদের জন্য খুব ভালো একটা ডিল হতে পারে Realme Narzo 30 Pro স্মার্টফোনটি
অলরাইট, চলুন এবার জানা যাক রিয়েলমি নার্জো 30A স্মার্টফোন সম্পর্কে। আর এই ফোনটার মধ্যে আপনারা বাজেট অনুযায়ী হেলিও G85 প্রসেসরকে দেখতে পাবেন, অর্থাৎ এই ফোনটা 4G সাপোর্টেড একটি স্মার্টফোন হবে। আর রিয়েলমি এখানে হেলিও G85 প্রসেসরকে ইউজ করবে। তাছাড়া এই ফোনটির ফ্রন্টে থাকবে 6.5 ইঞ্চির একটি ওয়াটার ড্রপ নচের ডিসপ্লে। আশা করা যাচ্ছে এবারও রিয়েলমি HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে ইউজ করতে যাচ্ছে। তাছাড়া এই ফোনটাতে 6000mAh হিউজ ব্যাটারি, 18W ফাস্ট চার্জিং আর 13MP ডুয়াল অথবা ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করা হতে পারে। এবং ফ্রন্টে পাওয়া যাবে 8MP ডিসেন্ট সেলফি ক্যামেরা। রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ বিভিন্ন ধরনের সেন্সরের দেখা আমরা পেয়ে যেতে পারি এই স্মার্টফোনটি থেকে। তবে আদৌ কি জাইরো সেন্সরটা ইউজ করা হবে কিনা সেই সম্পর্কে এখনও অবধি তেমন কিছু জানা যায়নি। লঞ্চ হওয়ার পরে জানা যাবে যে এই স্মার্টফোনটা জাইরো সেন্সর সাপোর্ট করে কিনা, অর্থাৎ জাইরো সেন্সরটা এই স্মার্টফোনে পাওয়া যাবে কিনা। তবে গেমিং এর ক্ষেত্রে অবশ্যই বাজেট অনুযায়ী খুব ভালো পারফরমেন্স দিয়ে দিবে রিয়েলমি নার্জো 30A স্মার্টফোনটি। আর এই ফোনটার ডিজাইন এবং ফর্ম ফ্যাক্টর অনেকটাই রিয়েলমি C12 স্মার্টফোনের মতোই হবে। এবং এখানে স্পেসিফিকেশন হিসেবে অনেকটাই রিয়েলমি Q2i আর V3-র ভাইবটা পাওয়া যাচ্ছে। তবে প্রসেসর হিসেবে 4G প্রসেসর ইউজ করবে রিয়েলমি, কারণ তারা এখন শুধুমাত্র প্ল্যান করছে 15,000 রুপির আশেপাশে 5G স্মার্টফোন নিয়ে আসার। হয়তো আরও 6 মাস পরে তারা 10,000 রুপির আশেপাশেও 5G স্মার্টফোন গ্লোবালি নিয়ে আসতে পারে। সো বন্ধুরা, রিয়েলমি নার্জো 30A স্মার্টফোনটা অনেকটাই এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের স্মার্টফোন হবে। আর এই স্মার্টফোনটার প্রাইস ইন্ডিয়ান মার্কেটে 3/32 ভার্সনের জন্য 9,000 রুপি রাখতে পারে রিয়েলমি। তাছাড়া এর 4/64 ভেরিয়েন্টের জন্য 10-11,000 রুপি চার্জ করতে পারে তারা, এবং অনেকেই 4/64 ভেরিয়েন্টেই নেবেন, কারণ পাবজি, কল অফ ডিউটি আর ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলতে 4/64 ভেরিয়েন্টটা অনেকটাই কার্যকরী হবে। আর রিয়েলমি যদি এই ফোনটার 6GB র্যামের ভেরিয়েন্টটাও নিয়ে আসে তাহলে কিন্তু মন্দ হবে না। সো বন্ধুরা, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে রিয়েলমি নার্জো 30A স্মার্টফোনটা পোকোর স্মার্টফোনগুলোর সাথে কমপ্লিট করতেই রিয়েলমি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে, কারণ বর্তমানে পোকো 10-15,000 রুপির মধ্যে ইন্ডিয়ান মার্কেটে সবচেয়ে বেশি স্মার্টফোন সেল করছে। তো এই জন্যই মিডিয়াটেকের G85 প্রসেসরটা বর্তমানে আমরা 10,000 রুপির নিচে দেখতে পাবো। আর বাংলাদেশের মার্কেটে যদি নার্জো 30A স্মার্টফোনটাকে অফিসিয়ালভাবে নিয়ে আসা হয় তাহলে অবশ্যই 13-15,000 টাকার মধ্যে আমরা দেখতে পেতে পারি অফিসিয়ালভাবে। আর আনঅফিসিয়াল প্রাইসটা কেমন হবে সেটা হয়তো আপনারা অনেকেই আন্দাজ করতে পেরে গেছেন। যদি অফিসিয়ালি চলে আসে তাহলে এই ফোনগুলো আনঅফিসিয়ালভাবে তেমন একটা আসবে না। সো বন্ধুরা, আগামী 24 ফেব্রুয়ারি এই দুটি স্মার্টফোন লঞ্চ হলে আমি অবশ্যই ভিডিও আকারে সম্পূর্ণ ডিটেলস আকারে আপনাদের জানিয়ে দেব এই দুটি স্মার্টফোন সম্পর্কে। তো এই জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না, যাতে করে আপনি সেই ভিডিওটি মিস না করে যেতে পারেন। এছাড়া ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।